কেএনএফের আতঙ্কে বান্দরবানে ঘরছাড়া হয় শতাধিক পরিবার। দীর্ঘ 8 মাস পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফিরে আসা এসব পরিবারের মাঝে যৌথ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বান্দরবান সেনা রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদ বান্দরবান। এতে কিছুটা স্বস্তি ফিরেছে 4টি গ্রামের শতাধিক পরিবারের মাঝে। সরকারি সহযোগিতা অব্যাহত থাকলে শান্তিতে বসবাস করতে পারবেন বলে আশা করছেন স্থানীয়রা। বান্দরবান প্রতিনিধি আকাশ মারমার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গেল এপ্রিল মাস থেকে কেএনএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় কয়েকটি গ্রামের বেশ কিছু বাসিন্দারা ঘরছাড়া হয়। তাদের কেউ জঙ্গলে, কেউ বা আবার জুম ঘরে আশ্রয় নেন। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই নিজ গ্রামে ফিরতে শুরু করেছে সেসব পরিবার। এদিকে দীর্ঘদিন বাড়িতে না থাকায় নষ্ট হয়ে গেছে ঘরে রাখা খাদ্যশস্য, ফলে গ্রামগুলোতে দেখা দিয়েছে খাদ্য সংকট। খাদ্য সংকট নিরসনে ফিরে আসা পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বান্দরবান সেনা রিজিয়ন ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। এতে স্বস্তি ফিরেছে পরিবারগুলোর মাঝে। পরিস্থিতি খারাপ, জামিলের জন্য কাজটা নিয়ম মতে টাইম মতে করতে পারে না জামলা, তার জন্য ওই পরিস্থিতি খারাপ জন্য আমি করতে পারি না পাড়া। তারপরে এখন তো মোটামুটি পাড়ার আর্মি আছে, তারপর থাকে, এখন তো কোনো ঝামেলা নাই। কারণে আমাদের ছেলে মেয়েকে কীরকম খাওয়াবো, কীরকম পড়াশোনা করাবো, ওইটাই সরকারে আমাদেরকে সাহায্য করলে অনেক ভালো হবে। চাই আরও শান্তি আসুক, যেন আমরা যেন আগের মতো নিজেদের গ্রামে বা নিজের ঘরে, নিজের পাড়ায় আমরা বসবাস করে জীবন জীবিকা নির্বাহ করার সুযোগটা পাই। এই পরিস্থিতি খারাপ, কারণে এখন তো আমরা ভালো দিকে ফিরে আসছি এখন, কারণ আমরা সারাটা বছর জুমে কাজ করতে পারি না, কারণ খাবারও পুরা 1 বছরও যাবে না, কারণ আমরা খুব অভাবের মাঝে আছি। তারপরে ছেলে মেয়ে পড়াশোনা করাইতে অনেক কষ্টের মাঝে আছি, কারণ টাকা পয়সা উপার্জন করতে পারি। সরকার থেকে আমাদেরকে খাদ্যগুলো কিছু দিলে আমরা ভালো চলতে পারবো। এদিকে সকালে রোয়াংছড়ি উপজেলার পাইখং পাড়াতে ফিরে আসা পরিবারের মাঝে সেনাবাহিনী ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এবং জেলা পরিষদ চেয়ারম্যান ও শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক কোশুইহলা উপস্থিত ছিলেন। এক সৌহার্দ্যপূর্ণ বান্দরবান, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে। যারা পাড়া থেকে চলে গিয়েছিল এখন ফিরে এসছে, আমরা সকলকে আশ্বস্ত করতে চাই যে তাদের কোনো ভয়, সন্দেহ বা অবিশ্বাসের কারণ নেই। তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেনাবাহিনী অতীতে যেভাবে স্থানীয় জনসাধারণের পাশে থেকে শিক্ষা, চিকিৎসা এবং আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছিল, ভবিষ্যতে আমরা একইভাবে তাদের পাশে থেকে আমাদের এই কর্মকাণ্ড পরিচালনা চলমান রাখব। প্রেক্ষিতে আমরা সম্পৃক্ততা রাখার জন্য আমরা ত্রাণ বিতরণ করতে এসেছি এবং তারা কারা এখানে এসেছে, আরও কিছু বাকি আছে, আর তাদেরকে আসার জন্য নির্ভয়ে আসার জন্য তারা অসুস্থ করেছি এবং আসলে কিন্তু এইগুলো আসতে ঘরে ফিরে আসবে। এ সময় ক্ষতিগ্রস্ত 4টি গ্রামের 109টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে 40 কেজি চাল, তেল, শীতবস্ত্র, নগদ অর্থ ও খেলাধুলা সামগ্রী প্রদান করা হয়েছে। আগামীতেও এ ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন উপস্থিত অতিথিরা।